বন্ধুরা তানবিশারে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের স্কিনকে স্মুথ করবেন, হাই স্কিন রিট্রাচিং করে দেখাবো। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা গ্যালারি ওপেন করব। গ্যালারি ওপেন করে পিকচারটি নিয়ে যাব অটো স্কেচ বুক। অটো স্কেচ বুকে নিয়ে গেলাম। দেন আমরা উপর থেকে সেটিংটা একটু ভালো করে লক্ষ্য করবো। এখানে ব্রাশটা হবে স্মুথ রাউন্ড ব্রিস্টেল ব্রাশ, এই ব্রাশটা সিলেক্ট করবো। দেন সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে ফ্লোটা রাখবো 3% এবং স্ট্রেংথটা রাখবো 3% এবং সাইজটা 19.8। দেন আমরা ক্রস করে দেবো এখান থেকে। দেন আমরা জুম করে আস্তে আস্তে করে ফেসের উপর অ্যাপ্লাই করব। টেপ টেপ করে ফেসের উপর অ্যাপ্লাই করতে থাকো। ফুল ফেসে, গলায়, কানে সব দিকে আমরা অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পিকচারটি কত স্মুথ হইতেছে। অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা এখান থেকে সিম্পলি শেয়ারে ক্লিক করে সেভ টু ডিভাইস করে দেব। সেভ হওয়ার পর গ্যালারিতে ঢুকে এই পিকচারটি আমরা পিকসার্টে নিয়ে যাব। পিকসার্টে পিকচারটি যেতেছে, একটু লোড নিতেছে, অপেক্ষা করুন। দেন আমরা এই যে বিউটিফাই যে অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা স্মুথে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটু লোডিং হইতেছে, একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। দেখেন খুব বেশি হয়ে গেছে, আমরা এত অতিরিক্ত দিব না, বেশি হয়ে গেলে কিন্তু বোঝা যাবে, আমরা একটু কমিয়ে নেব। আমরা 22% 15% রেখে দিলাম। দেন ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা চলে যাব টুলসে। টুলসে গিয়ে চলে যাবো অ্যাডজাস্টে। অ্যাডজাস্টে গিয়ে আমরা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব। দেন হাইলাইটসটা আমরা কিন্তু কমিয়ে দেব, -69, আর শেডোজটা একটু বাড়িয়ে দেব। টেম্পারেচারটা আমরা একটু বাড়িয়ে দেব। দেন আমরা ওকে করে দেব। চলে যাবো ইফেক্টসে। ইফেক্টসে আমরা পপ আর্টে চলে যাব। পপ আর্টে গিয়ে কালার্স ফোর এটা অ্যাপ্লাই করবো। কালার্স ফোরটা আমরা ফেডটা একটু কমিয়ে নেব, আমরা 88% রেখে দেব। দেন আমরা পিকচারের সাইজটি একটু বাড়িয়ে নেব। সাইজ বাড়াতে হলে আমরা রিসাইজে চলে যেতে হবে। আপনারা এখানে লিখবেন 6000। 6000 লিখলে কারেন্ট সাইজটা চলে আসবে 2200 করে দিলাম। রিসার্চ করার কারণ হলো রিসার্চ করলে আমাদের পিকচারটি বেশি এমবির হবে এবং জুম করলে ফাটবে না। দেন আমাদের পিকচারটি সেভ করতে হবে ড্র থেকে। ড্র থেকে পিকচারটি সেভ করলে পিকচারের কোয়ালিটি ভালো থাকবে। পিকচারটি আমরা সিসিতে পিকচারটি ওপেন করার পর আমরা চলে যাব গিয়ে সিলেক্ট অল করে দেবো। সিলেক্ট অল করে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেব। দেন আমাদের যে কাজটি করতে হবে আমাদের শার্পনেসটা বাড়াতে হবে। শার্পনেসের কিন্তু অনেক ঘাটতি দেখা যাচ্ছে পিকচারটিতে। আমরা শার্পনেসটা 62% করে দেব। দেখতে পাচ্ছেন কত স্মুথ হয়ে গেছে আমাদের পিকচারের স্কিনটি। আমি ভালো করে জুম করে দেখাইতেছি কত স্মুথ হয়ে গেছে। দেন আমরা চলে যাব লেভেলসে। চলে যাব লেভেলসে গিয়ে আমরা
একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেব, গ্রিন কালারটা একটু বাড়িয়ে নেব, দেন ব্লু কালারটা হালকা একটু বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের পিকচারটি। পর্যন্তই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, নিজে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।